বিশ্বাস করো, তোমাকে দেখার পর থেকে আমার ছেলেদের জন্য আমার খুব কষ্ট হয়। আপনি চিন্তা করবেন না মা। কি বলে তুমি? আর আমিও তোকে একটা কথা বলে রাখছি, দেখে নিস, আমিও পাথরের মধ্যে দিয়ে জল পার করব। তোর দাদার মুখ থেকে আমি মা ডাক শুনে ছাড়ব। এনার উপরে কিন্তু নজর রাখবে, নাহলে আবার পালিয়ে যেতে পারে। আর উনি যদি পালিয়ে যান তাহলে কিন্তু আসল ঘটনা কেউ জানতে পারবে না। ঘটনা? সেই ঘটনাটা তো আমার থেকে ভালো আপনারা জানেন। আমি আসলে কি হয়েছে, আপনি একটু আসুন, আপনি একটু কি হয়েছে জানেন? আমি ভাবিয়েছিলাম করিব, কিন্তু যখনই কোনো রমণীর সান্নিধ্যে আমি আসি তখনই না আমার ধুকপুক, সত্যি বলছি, এখন না বুক কেমন ধুকপুক ধুকপুক করে, বুকের অভ্যন্তরে যে হৃৎপিণ্ড না তাহা ধুকপুক ধুকপুক করতে থাকে। এবং কি জানেন আলিয়া দেবী, আমার আমার এই গোটা শরীরটাই না কিরকম যেন একটা হয়, এবং ওই কি ওই গলা শুকাইয়া যায়। আমি একটা চকালে বাঞ্চামে পাল্লে এসে পড়েছি, কপালটাই খারাপ, আমার কপালটাই খারাপ। হাসছেন কেন? আমি বলিয়াছিলাম কি জুটিবে না। জুটিতে পারে, তবে সেই পুরুষ অবশ্যই হইবে কোন মল্লযোদ্ধা। কি যোদ্ধা? আপনি যেরূপ ব্যবহার আমার সাথে করিতেছেন আপনার সহিত কোন পুরুষ কি জুটিবে? কে? তবে সে আমি ছাড়া আর কেউ নয়। কি? আমি তোমার ছেলেকে আমি লাইসেন্স দিয়ে দিলাম, ও যার সাথে ইচ্ছা প্রেম করে আসুক, আমার সাথে প্রেম করার আমি কিছু করি নাই, আমি কিছু কহি নাই, আমি কিছু নাই করি নাই। ঠিক করে কথা বল, আই লাভ ইউ। কাটে নহীঁ কটতে ইয়ে দিন ইয়ে রাত কহনি।
भी तुमसे जो दिल की बात काटे नहीं कटते ये दिन ये रात कहनी थी तुमसे जो दिल की बात लो आज मैं कहता I love you I love you I love you Do you love me? कोई नहीं है बस तुम हो साथ कहनी थी तुमसे जो दिल की कोई नहीं है बस तुम की बोलूं बुझलाम ना पुरुष आत्ममर्यादा नारी पिकू लास्ट आई लव यू पूरा पागल हो गया जे पूरा स्क्रू ढीला এই প্রথম আমি কাউকে প্রস্তাব করিলাম কালিদাস বাংলা ভাষার এই এই অসম্মানে অপমান কি করছেন দেখতে পাচ্ছেন না রান্না করছি রান্না করছেন না তাই যখন আমি গাড়ি চালাচ্ছিলাম একটা সুন্দর গন্ধ আমার কাছে আসলো ভাবলাম কোথায় থেকে এত ভালো গন্ধ আসছে নিশ্চয়ই নীরুদেবী রান্না করছে আরে আপনার হাতের রান্না কিন্তু অসাধারণ কেন এসেছেন আপনি আরে আমি এলেই আপনি এত রেগে যান কেন বলুন তো মাঝে মাঝে আমার মনে হয় আপনি 440 ভোল্টস ঝটকা অবশ্যই কারণ আপনার উদ্দেশ্যই আমার ভালো লাগে নিজের হাতে খাবার বানিয়ে এনেছি তোমার ফেভারিট ডিশ আজকে নিজের হাতে তোমাকে খাইয়ে দেব পথ চলতি সাপকে বিশ্বাস করবে কিন্তু এই মহিলাকে না এসব আপনি কি বলছেন মিস্টার অক্ষর সেন সাপকে বিশ্বাস করা যায় সে হয়তো সেদিন ছোবল নাই মারতে পারে কোন নেই বাট আপনি আপনি ছোবল মারবেন আমি এরকম কিছু করতে চাইনি মা বিশ্বাস কর হয়ে গেছে আমি শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টের গিমিক দিতে চেয়েছিলাম নীলকে ভেবেছিলাম ও ভয় পাবে আর ভয় পেয়ে শুধরে যাবে কিন্তু সেটাই এখন একটা বিরাট আঘাত ধারণ করলো ওর যখন ইচ্ছে যুবরাজ সেনগুপ্তর সঙ্গে ফষ্টি নষ্টিও করতে পারে তাতে কোনো অসুবিধে হয় না তাই না মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কথা তোমার মতো বেয়াদব মেয়েকে ঠিক করতে হলে প্রয়োজনে গায়ে হাত তুলতে হতে পারে একবার ক্ষমা করব দুবার ক্ষমা করব কিন্তু বারবার তো ক্ষমা করব না আর এই কথাটা কিন্তু আমি অভিমন্যু তোমাকেও বলছি আর তোমাকেও অনন্য মনে রেখো দেখি এদিকে পিরুন দেখি ঠাকুরানি থাকবে কেন এ তো মায়ের পায়ে ছোঁয়ানো প্রসাদি ফুল মায়ের পায়ে ছোঁয়ানো প্রসাদের ফুল আমার কপালে ঠেকিয়ে কি হবে আমার কপাল বদলে যাবে
নাকি কোনো অলৌকিক ঘটনা ঘটবে। নারায়ণ, প্রসাদের ফুল আমার কপালে ঠেকানোর কোনো প্রয়োজন নেই।